হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার রাধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম বিরিয়ানির রেসিপি, যাতে তোমরা খুব সহজেই ডিম বিরিয়ানি রান্না করতে পারো। চলো শুরু করি। প্রথমেই ডিম ও আলু সেদ্ধ করে নিব। আর চাল সেদ্ধ করার জন্য অন্য পাত্রে গরম জল বসিয়ে সেখানে গোটা গরম মশলা, সাদা তেল, স্বাদ মতো লবণ, তেজপাতা, তারপর ধুয়ে রাখা চাল দিয়ে দিব। চাল দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। অন্য পাত্রে যেখানে ডিম বসিয়েছি সেখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিম ও আলু ভালো করে ছুলে দিব। ডিম ও আলু ভেজে নেওয়ার জন্য সেখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। এদিকে চাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। অন্য পাত্রে তেল গরম করে ডিম ও আলু ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে দিব। অন্য কড়াইয়ে ডিমের রেসিপিটা করে নেব। তেল গরম করে ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিব। একটু নেড়ে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ। ভালো করে একটু ভেজে নেব। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু ও ডিম দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে দেব। একটা হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে দেব। প্রথমে ঝোল দিয়ে দিব। প্রথমে ঝোল দিলে
তলাতে লেগে যাবে না। এখন সিদ্ধ করা চাল দিয়ে দিব। একে একে সবকিছু দিয়ে দিব। ভেজে রাখা বেরেস্তা ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর আবারও একটা ভাতের লেয়ার তৈরি করে দিব। এখন বিরিয়ানি মশলা দিয়ে দিব। রান্না করা বাকি তরকারিটা দিয়ে দিব। দুধে গোলানো জাফরান দিয়ে দিব। কেওড়া জল 1 চামচ দিয়ে দিব। গোলাপ জল 1/2 চামচ দিয়ে দিব। মিঠা আতর 1-2 ফোঁটা দিয়ে দিব। এক চামচ ঘি দিয়ে দিব। এবার একটা শক্ত ঢাকনা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে ভাপে বসিয়ে দিব। রেডি হয়ে গেল ডিম বিরিয়ানি। গরম গরম পরিবেশন করুন। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগবে।